নমস্কার বন্ধুরা আমি আপনাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আপনাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ কিছু টপিক আমি দিতে চলেছি এবং যারা পরীক্ষা নিয়ে একান্তই চিন্তিত আছে যে প্রিলি ক্লিয়ার হবে কি না তোমাদের উদ্দেশ্যে বলতে পারি এটা তোমাদের লাইফের একটা সবথেকে বড়ো চ্যালেঞ্জ হবে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমি থাকতে যারা আমার কথা শুনে চলবে এই কয়েকটা দিন যারা আমার কথা শুনে চলবে আমি কথা দিচ্ছি যাদের প্রিপারেশান এখনও পর্যন্ত হয়নি তারা যা যা বলবো সেগুলো সেগুলো করো তোমরা ডেফিনেটলি তোমাদের প্রিপারেশান নিয়ে ক্র্যাক করে বেরিয়ে যাবে তো আজকে দেখো আমি তোমাদের জন্য একটা মহা টপিক আমি তুলে দিয়েছি যে এই কদিন কি কীভাবে পড়বে কি পড়বে শুধুমাত্র তোমরা আমাকে ফলো করো ডেফিনেটলি তোমরা বেরিয়ে যাবে ঠিক আছে আমি কথা দিলাম সেটা আমি তোমাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা পরীক্ষা দিয়েছো এতদিন বা পরীক্ষার আগে দেওয়ার অভ্যাস আছে তারা জানো যে আজকে যে টপ টপিকগুলো তোমাদেরকে বলে দেবো সেই টপিকগুলো কতটা গুরুত্বপূর্ণ তোমরা সেটা নিজেও জানো ঠিক আছে তো সেই অনুযায়ী বলবো তোমরা একদম আজকে ভিডিওটা মিস করবে না ঠিক আছে আজকে প্রথমেই বলবো দেখো তোমাদের মোট পঁচিশ দিন মতো আছে পঁচিশ দিনই ধরো একদিন নাই কমে গেল কি আছে কই বাদ নেই চাল জায়গা ঠিক আছে তো পঁচিশ দিনে সবথেকে বড়ো জিনিস হচ্ছে তোমার টার্গেট হচ্ছে ফিফটি প্লাস অনেকজন বলে যে স্যার পঁচিশ দিনে কি ফিফটি প্লাস পাওয়া সম্ভব দেখো তোমাকে যদি আমি টপিক বলে দিতে পারি তোমাকে যদি বলে দিই যে বারোটা টপিক দিয়ে বারোটা থেকে বারো নম্বর আসবে তো ডেফিনেটলি সেখান থেকে সম্ভব ঠিক আছে অঙ্ক জিআইটা পাওয়াটা এমন কোনো বড়ো জিনিস না যদি এক একটা লেসেন পেঁচু যদি তোমাকে দশটা করে অঙ্ক করে দিই তার মধ্যে দুটো টাইপ পাবে এইটুকু চিরঞ্জিত তোমার দিকে কথা দিল ঠিক আছে তো সেই জন্য এখনও পর্যন্ত তোমাদের বলছি লাস্টবারের মতো প্রিপারেশান নেওয়ার সুযোগ তোমাদের আছে ঠিক আছে তোমরা লাস্ট মতো সুযোগ নিয়ে প্রিপারেশন শুরু করো আমার সাথে করতে পারো আমাদের কাছে আমার কাছে অ্যাডমিশান নিতে পারো ঠিক আছে অ্যাডমিশানও চলছে চ আর যদি না মনে হয় তবে কেন বলছি কারণ এই অ্যাডমিশন ছাড়া উইদাউট অ্যাডমিশন হয়তো এই এতগুলো টপিক তোমাদেরকে কভার কভার করানো সম্ভব হবে না তো যার ভালো লাগবে যদি কষ্টমষ্ট করে যদি ওই ছশো সাড়ে ছশো টাকা লাগে তো যদি একবার যদি ঢুকতে পারিস আমি তোদের কথা দিচ্ছি যে এখানে যে টপিকগুলো বলে দিচ্ছি আজকে এই টপিক সব কভার করতে হবে দেখ কত সুন্দর করে তোদের স্ট্যাটিক জিকে থেকে কী পড়তে হবে হ্যাঁ তো কী কী ভূগোল থেকে কী পড়তে হবে ইতিহাস থেকে কী পড়তে হবে সংবিধান থেকে কী পড়তে হবে সব কিছু বলা জেনারেল সায়েন্স থেকে কী পড়তে হবে সব কিছু বলা আছে ঠিক আছে আর যদি কারো মনে হয় যে না আমি বাড়িতে পড়ে করতে পারবো তো দেখ এই চা এইগুলা ছোটো ছোটো টপিক অ্যাকচুয়ালি নয় এগুলোর ভিতরেও অনেক কিছু প্রশ্ন আছে তো যদি কেউ না চাস তো বাড়ি থেকে অবশ্যই এগুলো কভার করিস ঠিক আছে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখিস আমি কথা দিচ্ছি পঁচিশ দিনের মধ্যে কভার হয়ে যাবে ঠিক আছে তো দেখো সবথেকে বড়ো জিনিস হচ্ছে আর যারা অনলাইন অ্যাডমিশন হতে চাইছিস বা সবথেকে বড়ো জিনিস বলি তোরা যে বইটা যারা বইটা কিনিস নি এখনও পর্যন্ত মক টেস্টের তোরা কিন্তু বইটা ভিডিও ডিসক্রিপশান অথবা এই নম্বরে যোগাযোগ করে কিন্তু বইটা কিনে কিন্তু প্র্যাকটিসটা করতে লাগ চল্লিশের ওপর যদি বইটা থেকে পেতে পারিস আমি কথা দিচ্ছি তোরা এবছর তো পিলি আরও কোনো বড় পরীক্ষা ওখানে চল্লিশ পেলে তো ওখানে ষাট প্লাস পেয়ে যাবি ঠিক আছে এইটুকু চিরঞ্জিত দাদ ওদের কথা দিল তো চলো আজকে দেখ কি আছে তোদের একশো নম্বরে পরীক্ষা হবে জেনারেল নলেজ টোটাল ফিফটি নাম্বার থাকবে পঁচিশ দিনের চ্যালেঞ্জ সব থেকে বড়ো দিন হয়েছে পঁচিশ দিনের চ্যালেঞ্জের অ্যাকসেপ্ট করতে শেখো তিরিশ তিরিশটা অঙ্ক আছে রিজেনিং কুড়ি নম্বর আছে যারা বিশেষ করে দেখ ম্যাথ জিজাইয়ের জন্য তো আমার কাছে না পড়লে তো আমি করতে করাতে পারবো না যারা অনলাইনে ভর্তি হয়ে গেছিস বা কালকেও হয়েছিস বা আজকেও হয়তো হয়েছিস তাদের উদ্দেশ্যও বলবো তোদের এই তিরিশ নাম্বারের মধ্যে অঙ্ক তিরিশ নাম্বারের মধ্যে টোয়েন্টি ফাইভ আর রিজনিংয়ে কুড়ির মধ্যে পনেরো নাম্বার পাওয়া সম্ভব ঠিক আছে সেটা আমি দশটা দশটা করে অঙ্ক প্রত্যেকটা চ্যাপ্টার দশ বারোটা পনেরোটা করে করিয়ে দেবো টাইপ করিয়ে দেবো তোদের ওইগুলো ধরেই প্র্যাকটিস করবে ওর বাইরে কিছু লাগবে না ঠিক আছে আর কি কি পড়তে হবে দেখ তোদের অ্যাকচুয়ালি পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে জিকে পড়তে হবে হিস্ট্রি পড়তে হবে জিওগ্রাফি পড়তে হবে কম্পিউটার সায়েন্স পড়তে হবে সংবিধান পড়তে হবে অর্থনীতি পড়তে হবে ঠিক আছে তো কারেন্ট অ্যাফেয়ার্স দেখ যারা আমাদের বইটা নিয়ে নিচ্ছি তাদের কোনো চিন্তা নাই ভিডিও ডিসক্রিপশান আছে না চালিয়ে নিয়ে নিতে পারিস আর যারা নি নিবি না মনে করছিস যে বিরাট দাদা শত্রু তো তারা এই লিস্টগুলো লিখে যেখান থেকে হোক এগুলো কভার করার চেষ্টা কর মিনিমাম মিনিমাম এই লিস্টগুলো কর কিছু নাম্বার কমন পাবে ঠিক আছে তবে বইটাই সুন্দরভাবে টপিক করা আছে তো সেই জন্য বলছিলাম যদি পারিস যদি দাদাকে বিশ্বাস হয় তো নিতে পারিস গোটা ইউটিউব জগতে কেউ দেবে না আমি লিখে দিতে পারি গোটা ইউটিউব জগতে তোদের দিকে কেউ এইভাবে দেবে না ঠিক আছে তুই দেখ না অনেক ইউটিউবার দাদা তো থাকে তোদের ঠিক আছে চলো তোমাদের মক টেস্টের জন্য পঁচিশটা প্রশ্ন যে করায় নিজের ব্যবসা বুঝতে পেরেছিস তো যাই হোক যেটা ভালো লাগবে দেখ সবথেকে জনের সকল প্রকার পুরস্কারের লিস্ট ঠিক আছে এগুলো আমাদের ওই বইয়ের টপিক কভার করা আছে টোকিও অলিম্পিক কোভিড নাইন্টিন যত ধরনের খেলা এবং তাদের দেওয়া পুরস্কার দু হাজার কুড়ি একুশ সালের নতুন নিয়োগ যত ধরনের প্রকল্প আছে আইপিএল ঠিক আছে তারপর বিভিন্ন ক্ষেত্রে সম্প্রতি নিয়োগ সম্প্রতি প্রয়াত ব্যক্তি নাসা ও ডিআরডিও প্রজেক্ট এবং বিভিন্ন ক্ষেপণাস্ত্র তাই এইগুলো ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স আমি বলবো দেখ কষ্টমষ্ট করে হচ্ছে যদি কেউ ভর্তি নাও হতে চাস যদি হতে চাস আমি তোদের দায়িত্ব নিলাম এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে কোনো কিছু তোদের কেনার দরকার নাই আমি ওই ব্যচাটা কভার করে দেবো ঠিক আছে শুধুমাত্র চেষ্টা করিস এখনও পর্যন্ত সময় আছে যে নাম্বারটা এখানে যোগাযোগ করে দিয়ে ভর্তি হয়ে যায় আর যদি মনে হয় যে দাদার কাছে ভর্তি হতে পারছি না বা কিছু অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের বইটার মক টেস্টটা আর একটা অঙ্কের বই বেরিয়েছে এই তিনটে জিনিস একটু চেষ্টা করিস নিয়ে নেওয়া যেখানে যেভাবে ও কষ্টমষ্ট করে হলেও এই দেখ তোদের লাইফে সাবাল দাদাকে দুশো টাকা দিলে মানছি যে ধরে নিতে পারিস তো এটা হ্যাঁ যে দাদা আমি খুশি হয়ে দিলাম ধর তুই এটা খুশি হয়ে ধরে নিলি তো জীবন এরকম দুশো রায়ছো জীবনে অনেক আসবে কিন্তু এইটুকু তোকে বলতে পারি যে তোর যদি এই বছর এই প্রিপারেশানটা চলে যায় তাহলে কিন্তু তোর জীবনে এই প্রিপারেশানটা নেওয়ার সুযোগ হবে না ঠিক আছে তো জীবনটাকে হেলাই হারাস না যারা প্রিপারেশান নিচ্ছিস বা যারা 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 নিচ্ছিস তারা আরও বেটার করার চেষ্টা কর আর যারা নিস নি যারা আমার পেট ব্যাচে আছিস বা নন পেট ব্যাচে আছিস মক টেস্টটা নিয়ে অবশ্যই প্র্যাকটিস কর ওই মক টেস্ট থেকে প্লাস অনেকগুলো কমন পাবি আর ওই মক টেস্টের টাইপেরই পরীক্ষায় দেখতে পাবি সেম ও ঠিক আছে দেখ জিকে খেতে কী করবি দেখ বিভিন্ন পুরস্কার এবং তাদের সাল মানে ধর কি বলবো যেমন ধর ভারত রত্ন কোন সালে দেওয়া হয় হ্যাঁ কোন ক্ষেত্রে দেওয়া হয় অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় কত সাল থেকে দেওয়া হয় এই ধরনের বিভিন্ন সদর দপ্তর মানে বিভিন্ন সদর দপ্তরের লিস্ট যত আছে সেইগুলো বিভিন্ন ঐতিহাসিক স্থান সেইগুলো বিভিন্ন দেশের সাথে যুক্ত চুক্তি যেমন ধর শ্রীলঙ্কার সাথে কোনো চুক্তি হয়েছে বা বাংলাদেশের সাথে কোনো চুক্তি হয়েছে বা আদার্স রাষ্ট্রের সাথে কোনো চুক্তি হয়েছে পারিপার্শ্বিক দেশের সঙ্গে কোনো চুক্তি হয়েছে সেইগুলো অবশ্যই দেখবি ঠিক আছে তারপর ভয়ের লিস্ট বিভিন্ন খেলার লিস্ট বিভিন্ন রাজ্য দেশের সাথে জাতীয় পশু পাখি এই টপিকগুলো দেখ বাবা এই টপিকগুলো সামান্য কোনো টপিক নয় এগুলো আমাদের স্ট্যাটেজিকে বই থেকে নেওয়া টপিক এবং এইগুলো আমি দীর্ঘদিন ধরে স্টুডেন্ট দিকে করিয়ে আসছি তো তোদের দিকে ওপেন প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছি কেউ দেবে না আমার এতগুলো ইনস্টিটিউটে ছাত্র থাকা সত্ত্বেও আমি কারণ কম্পিটিশানটা কিন্তু এর ওপরে হবে না কম্পিটিশানটা হবে এর ওপরেও আবার কারণ এইগুলো এক একটা এই যেমন ধর কথা দিয়ে বলছি বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ এটা কম আছে রে তো কত মনে রাখবি কিন্তু এর মধ্যেও যেগুলো আমি যেগুলো আমার অভিজ্ঞতা থেকে আজ অব্দি দিয়ে এসেছি তার বাইরে কিছু দেয়নি তো এইগুলোর জন্য তোকে ডেফিনেটলি ওই মষ্ট করে আশি টাকার ব্যাচে একবার ঢুকে যা তোদের হাতে বাইশ দিন চব্বিশ দিন আছে আমি আলবার তোদের কথা দিচ্ছি তোদেরকে ফিফটি প্লাস পাই দেবো যা এইটুকু কথা দিলাম ফিফটি প্লাস পাওয়ারও ডাব্লিউ ডাব্লিউবিপি কনস্টেবলে এমন কোনো ব্যাপার না শুধু ভয় পাস না স্যার কী করে আছে সময় পাবো তো যেদিন ভর্তি হবি সেদিনই পরপর বারোটা নোট দিয়ে দেবো চেয়ে নিবি ঠিক আছে ভর্তি হয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দে আমি বারোটা নোট তোকে দিয়ে দিচ্ছি বারো নম্বর ওখানে কথা দিলাম আর আমাদের যে অনলাইনে আর গুগল মিটটা ডাউনলোড করে রাখবি লাইভ ক্লাসগুলো সব গুগল মিটে হবে ঠিক আছে বিভিন্ন মুদ্রা ও রাজধানী বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত শব্দ বিভিন্ন নৃত্যশিল্পী ও নাচের নাম বিভিন্ন রাজ্যের উৎসব লিস্ট এবং বিভিন্ন ধরনের নারী ও পুরুষ প্রথম পুরুষ দেখ আমি বারবার করে বলছি তো একটু লাইক দিয়ে যাস প্রত্যেকজনকে অনুরোধ করব, তাহলে আরও নেক্সট আমি আবার আরও ডিটেলসে কিছু দিতে পারবো বুঝতে পারলি আপাতত এইগুলো কর তোকে ফিফটি প্লাস কেন সিক্সটি প্লাস পাবি জি খেতে ফিফটিতে ফিফটি পাবি এর বাইরে কিছু দেবে না বুঝতে পারলি ইতিহাসের মধ্যে মহেনজোধারা সভ্যতা এইগুলো তো ভালো করে দেখবি ঠিক আছে আমি আবারও কি বলছি শুনে নেই যারা আমাদের কাছে পড়ছিস অলরেডি পেট ব্যাচে বা যারা আমাদের কাছে ভর্তি হয়ে গেছিস তাদের দিকে এই সব টপিক নিয়ে কোনো চিন্তা নাই আমি এইসব টপিকের ওপরে যে কটা করে পঞ্চাশ ষাটটা করে কোশ্চেন দেবো কারণ হাতে গাদার প্রশ্ন পড়ার টাইম এখন নাই স্মার্ট স্টাডি করো হার্ড স্টাডি করার দিন পালিয়ে গেছে তো এর মধ্যে যেগুলো দেবো তার মধ্যেই পড়বে আর যারা বাইরে থেকে একান্তই ভর্তি হবে না দাদা শত্রু ভেবে তাদের উদ্দেশ্য বলছি যেখান থেকে হোক এগুলো কভার করে নে বুঝতে পারলি হরপাশ প্রতিবাদী আন্দোলনটা দেখবি ভালো করে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম সুলতানি যুগ দেখবি মুঘল যুগটা দেখবি শিবাজি পর্বটা দেখবি ওই দ্বিতীয় বাজিরাও টাজিরাও ওগুলো একটু ভালো করে দেখবি গান্ধী পর্বটা ভালো করে দেখবি ভাইসরাই লিস্টটা দেখবি বিপ্লবী আন্দোলন পর্বটা একটু ভালো করে দেখবি ঠিক আছে এবার ভূগোল থেকে কী কী দেখবিখানে ভূগোল থেকে দেখবি প্রথম কথা হচ্ছে নন্দ নদীটা দেখবি ঠিক আছে নন নদীটা দেখবি তারপর গ্রহ উপগ্রহ দেখবি বিভিন্ন নন নদীর তীরবর্তী শহরটা দেখবি বিভিন্ন তীরবর্তী শহরের ওপর প্রজেক্টগুলো দেখবি বিভিন্ন প্রকার জাতীয় উদ্যান খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আসবে এই প্রশ্ন ঠিক আছে তারপর এখান থেকে তোরা দেখবি বিভিন্ন প্রকার দেখ পৃথিবী বিভিন্ন পর্বত সিংহ তাদের সর্বোচ্চ সিংহ বুঝতেই পারছিস ভারত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বনিম্ন যত কিছু আছে সর্বশ্রেষ্ঠ হ্যাঁ জলপ্রপাতের নাম কি সর্বশ্রে মানে থেকে বড় জলপ্রপাত বা এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু ভালো করে করবি ওর ভিতরে পড়ে যাবে ঠিক আছে যা দেবো এর ভিতরেই পড়বে কী বললাম বুঝতে পেরেছিস তো টপিক এই কোটায় এবার এর ভিতরে কে কতটা স্মার্ট স্টাডি করতে পারিস বুঝতে পারলি তো এইটুকু তোকে কথা দিতে পারি টপিক আরও আছে হয়তো কিছু কিন্তু সেগুলো অত দেয় না তো তোদের ফিফটি প্লাস টার্গেট তো তোদের ম্যাথ জিয়ায় দায়িত্ব আমি নিলাম হ্যাঁ যারা পড়ছিস তাদের উদ্দেশ্যও বলি তোদের দিকে স্যার ম্যাডাম যা করাচ্ছে বা আমি তোদের পার্সোনালি যেগুলো তোদের রেকর্ডেড ভিডিও যারা যেগুলো ব্যাচে দিচ্ছি দেখবি সেইগুলো ভালো করে ফলো করবি রানা স্যার বা তোদের অপূর্ব স্যার যেগুলো ম্যাথ করাচ্ছে বা তোদের কি বলে তোমাদের স্যাররা যে বা সুমন স্যার যে জিআই করাচ্ছে সেগুলো তো করবি ওর তো লাইভ ক্লাস প্লাস আমি যে রেকর্ডেড ভিডিওগুলো তোদের ব্যাচে দিচ্ছি সেইগুলো তোদের লাস্ট দিন অবধি দি হাতিয়ার কারণ ওখানে দশটা বারোটা করে প্রাইভেট অঙ্ক কারণ ওটা তো ইউটিউবে থাকে না ওটা প্রাইভেট মোড করা থাকে তো ওই দশ বারোটা করে অঙ্ক ও কারণ এখন হাতের সময় কম তো ওই অঙ্কগুলো আগে প্র্যাকটিস কর এভরি ওয়ানকে বলবো বুঝতে পারি যারা আমার কাছে পড়িস আর যারা পড়িস না তাদের উদ্দেশ্য বলবো যে তোরা যেখান থেকেই হোক এই টপিকগুলো কিন্তু কভার কর ঠিক আছে হুম তবে তবে তারপর দেখ আছে ভারতের সকল প্রকার ফসলের লিস্টও তাদের তাতে ভারতের স্থান যেমন ধর আঁক উৎপাদনে ভারতের স্থান কত চা উৎপাদনে ভারতের স্থান কত এগুলো খনিজ শিল্পটা ভালো করে দেখতে হবে তোকে ঠিক আছে তারপর কি আছে জলবায়ু ও মৃত্তিকা এখান থেকে কিন্তু রেগুর মৃত্তিকা হ্যাঁ যে তারপর পশ্চিমবঙ্গের মানে যেগুলো আমি টপিক বললাম এগুলো পশ্চিমবঙ্গ ভূগোলটাও তোকে পড়তে হবে ঠিক আছে সংবিধান থেকে কি পড়বি সংবিধান কোথা থেকে কি নেওয়া হয়েছে এই টপিকটা আমি ভালো করে তোদের পেট ব্যাচে দিয়ে দিয়েছি প্লাস যারা বাইরে থেকে দেখছি তাদের উদ্দেশ্যে বলছি তোরাও যেখান থেকে হোক একটু টাইপ থেকে কভার করে নিস ঠিক আছে সংবিধানের পটভূমি পটভূমি থেকে তো প্রশ্ন আসবেই সংবিধানের পটভূমি তো মানে টোটাল পটভূমি থেকে আমি যে পঞ্চাশটা প্রশ্ন তোদের দিয়ে দিয়েছি দেখবি তোদের ব্যাচে সেই কটা করে নিবি ওর বাইরে কিছু দেবে না সংবিধানের ধারা যে কটা চারশো টাকা কাছাকাছি ধারা আছে কটা করবি তো আমি যে কটা যে কটা বলে দেবো আশা করি আজ অব্দি দিন এই ধারার উপরে যে কটা আমি ধারা দিয়েছি আজ অব্দি কোনো দিন পেট ব্যাচের বাইরে যারা পড়ছিস তাদের উদ্দেশ্য বলি আজ অব্দি কোনো দিন মিস যায়নি তো তোদের দিকে যে কটা ধারা আমি দিয়ে দিচ্ছি এই কটা ধারা বাইরে তোদের যাবে না ঠিক আছে শুধুমাত্র পেট ব্যাচের স্টুডেন্ট দিকে কথা বলছি কিন্তু এখন ঠিক আছে ইউটিউবে কারণ এগুলো আমি কত দেবো ইউটিউবে বুঝতে পারলে এগুলো সম্ভব নয় আর যারা ভর্তি হবে মনে করছিস তারা আজকে রাতেই চেষ্টা করি আজকে রাতে বা কালকে সকাল পরশুর মধ্যে ভর্তি হয়ে যাচ্ছে আমি তৈরি করবো বোঝা কথা দিলাম ঠিক আছে আর মেন টার্গেট থাকবে মেন পরীক্ষা পিলি পরীক্ষাতে এমনি পঁচিশ ছাব্বিশ নাম্বার পেয়ে পাস করে যাও পিলিস পিলি পরীক্ষায় পাশ করে হৈ হৈ করে আনন্দ করছিস ওতে কোনো লাভ হবে না চাকরি চাকরি যদি পেতে চাস পিলি পরীক্ষায় আনন্দটা কোনো আনন্দই নয় এটা ওটাই উহি নিকাল জায়গা কথাটা বুঝতে পেরেছ পিলি পরীক্ষার এমনিই নিকাল জায়গা তো মেন টার্গেট হোক আপকা মেন টার্গেট ঠিক আছে মেন সংবিধানের সংশোধন পর্ব এটা সামান্য কোনো জিনিস নয় চুয়াল্লিশতম সংবিধান সংশোধন বিয়াল্লিশতম সংবিধান সংশোধন একশো দুইতম সংবিধান সংশোধন যেগুলো আছে দু হাজার দুই হাজার এই যে লিস্টটা এই সম্পূর্ণ লিস্টটা তোকে করতে হবে ঠিক আছে রাজ্যসভা লোকসভা নিয়ে প্রশ্ন আসে রাজ্যপাল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এইগুলো নিয়ে আসে দেখ এইগুলো কেউ দেয় না জেনারেল সায়েন্স থেকে কি তো আরেকবার মনে করি দিই যারা জেনারেল সায়েন্স থেকে কী কী পড়বি দেখে নেয় ঠিক আছে বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারকের লিস্টটা পড়বি বিভিন্ন বিজ্ঞানের বিদ্যাকে কি বলে তার সম্পূর্ণ লিস্ট ভিটামিন ভিটামিনের লিস্ট মানব চক্ষুর লিস্ট হ্যাঁ যারা দেখছিস স্ক্রিনশট নিয়ে নে অথবা আরেকবার গোটা ভিডিওটা রিপিট করে নিবি মানব চক্ষু মানব রক্ত মানব হৃৎপিণ্ড পৌষ্টিকতন্ত্র বিভিন্ন প্রাণীর অঙ্গ রেচন রেচনাঙ্গ বিভিন্ন প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া পুটোজোয়া ঘটিত রোগের নাম সালক সংশ্লেষ চলন গমন কোন গাছে কি উপকার পাওয়া যায় সেটা একটু ভালো করে পড়বি ঠিক আছে তবে মক টেস্টটা আবারও বলছি মক টেস্টটা কিন্তু বাড়িতে দেওয়া শুরু করে দেয় বারোটা টেস্ট আছে চোখ বুঝে যে যেখানে যদি যদি ধর এই যে তু খুব অবস্থা খারাপ মানে ধর খুব গরিব হয়তো রকম যে তুই হয়তো রাস্তায় ধর কি বলে মন্দিরের প্রসাদ খাস কথা দিবস তাহ কষ্ট মষ্ট করে হলেও এই নিরানব্বই কত একশো কুড়ি টাকা না কত দাম লেগেছে এটা নিয়ে নিস কারণ এই টাইপের প্রশ্নই তোরা পরীক্ষায় দেখতে পাবি তো নিজেকে যাচাই করতেছে ঠিক আছে তারপর ভৌতবিজ্ঞান দিয়ে কী আছে দেখ বিভিন্ন আবিষ্কারকের নাম তো জীবন বিজ্ঞানের যে আবিষ্কারক আছে বিজ্ঞানের আবিষ্কারক আছে একক ইউনিট এটা ভালো করে দেখবি দেখ বাবা আমি আবারও বলছি গোটাই ইউটিউব জগৎকেও কেউ দেবে না আর বারবার এটা বলিস না যে স্যার কেন পেট ব্যাচে ভর্তি হওয়ার কথা বলছে দেখ তোরাই বল গোটাই আমি এইগুলো এত টপিক ইউটিউবে কি করে করাবো তোরাই বল সম্ভবত আর ওখানে আমার তোকে ঝর তোকে আমি পেট ব্যাচে নোট দিয়ে দেবো আর তোদের এইটুকু আশা করি কারো কষ্ট করে ওই মাসিক আশি টাকা দিতে এতটুকু কষ্ট হবে না বুঝতে পারছিস আজকাল তো বিড়ি সিগারেট খেতে এক তারা সিগারেটের দাম সত্তর টাকা বুঝতে পারলি তো মাসিক আশি টাকা দিতে এমন কিছু না তোরা ভর্তি হয়ে দেখ যদি বড়ো বড়ো ইনস্টিটিউটের থেকে যদি বেটার নাম্বার না করতে পারিস তো আমার নাম চিরঞ্জিত স্যার নয় বুঝতে পারলাম খিস্তি মেরে দিয়ে যাবি পরীক্ষার পরে এইটুকু তোকে বলতে পারি তো আলো শব্দ আলফা বিটা গামা এই তিনটে মানে রশ্মির ব্যাপারে পড়তে হবে পরমাণুর গঠন ধাতু অধাতু বিভিন্ন লিভারের ধারণা তাপ ও তাপমাত্রা ক্ষমতা শক্তি একক স্যার এইগুলো রসায়ন থেকে কী দেখ তাও আলাদা করে দিয়েছি বিভিন্ন রাসায়নিক দ্রব্যে সংকেত ও নাম পর্যায় সারণে বিভিন্ন প্রকার অ্যাসিডের নাম এই কটা পর এই কটা পর আমি কথা দিলাম এর বাইরে কিছু হবে না যারা ভর্তি হবে শোন এই নম্বরে যোগাযোগ কর যারা বই ফয়ে নিবি তারা ভিডিও ডিসক্রিপশান থেকে নিস নাহলে এইখান থেকে নিয়ে নে তবে নিয়ে নিয়ে প্র্যাকটিস শুরু করে দে ঠিক আছে চল আমি নেক্সট ভিডিও তো আবার দেখা করছি আর ম্যাথের বই আর কারেন্ট অ্যাফেয়ার্স বইটাও এর ভিতরে আছে যার যেটা মন সে সেটা নিয়ে নেয় তবে এই কটা টপিক যেখান থেকেই পারবি কভার কর আমার কাছে পড়তেই হবে এমন কোনো কথা নয় পড়লে ভালো না পড়লে সেটা তোর ব্যক্তিগত ব্যাপার তোর জীবন কিন্তু যদি নাও পড়িস যেখান থেকে হোক কভার করার চেষ্টা কর ঠিক আছে চল এতটা বললাম ভালো থাকিস জয় হিন্দ বন্দে মাতরম জয় মাক্কালী